জামাই তুমি? হ্যাঁ। থাক থাক থাক। কেমন আছো? ভালো আছি। আপনি টিপ দেবীকে বকছেন? বলা, তুমি তুমি ওকে টিপ দেবী বলো কেন? আগে অভ্যেস হয়ে গেছে। নারী তো দেবীরই রূপ, তাই দেবী বলি। দেখ দেখ ছেলেটার সংস্কার দেখ, ওর ব্যবহার দেখ। ও বাবা, তুমি এটা কি বলছো? হ্যাঁ, তুমি কেন ওকে গান গাইতে বলছো? তুমি ওকে ফিরিয়ে নিয়ে যাও। দেখো, তোমার শ্বশুর শাশুড়ি এ ব্যাপারে কেউ খুশি নয়। দয়া করো বাবা, তুমি প্লিজ ওকে ফিরিয়ে নিয়ে যাও। আগে কি বলছেন কি? অমন সুন্দর গলা, যার উপরে মা সরস্বতীর আশীর্বাদ আছে, সে গাইতে চাইছে, এ তো কোনো অপরাধ নয়। জামাই? হ্যাঁ, আর রইল টাকা পয়সা খরচার কথা। আমি আজকে কিন্তু একটা কথা বলে রাখলাম। কি? আমার বউয়ের পেছনে আপনারা কোনো খরচাপাতি করবেন না। ওই জামা কাপড় পোশাক আশাক যা লাগবে আপনি আমাকে বলবেন, স্বামী তো। এই নিন। এতে 25,000 টাকা আছে। আপনি জামা কাপড় কিনে সুন্দর করে সেজে টিভিতে আসবেন। আমরা আমরা গ্রামের সব লোকজন ভিড় করে দেখব। জিততে কিন্তু হবেই। হ্যাঁ, জিততে হবে। বলরাম ব্যানার্জির স্ত্রী যেন না হারে। মাথায় রাখবেন, আমি রামরাম ব্যানার্জির বংশধর। জিততে হবে আপনাকে, জিততেই হবে।